আজ আমরা এমন একজন ভক্তের কথা আস্বাদন করবো মায়েরা, যে ভক্ত তার জীবনে কত লাঞ্ছনা গঞ্জনা দুঃখ কষ্টের মধ্যে দিয়েও তিনি আমার মহাপ্রভুর চরণকে লাভ করলেন। আজকে এই ঘটনার মধ্যে দিয়ে আপনারা প্রত্যেকে ভালো করে বুঝতে পারবেন যে কৃষ্ণ ভজন করলে তার জীবনে কত দুঃখ নেমে আসে, ভক্ত হওয়াটা কত শক্ত সেটা আপনারা বুঝতে পারবেন। আনন্দময় বৃন্দাবন, মধুময় বৃন্দাবন, আর ওই আনন্দময় বৃন্দাবনে মধুময় বৃন্দাবনে শ্রী ভগবান গোবিন্দ রাখালগণকে সঙ্গে করে ভান্ডিরবনে বিনোদ খেলা খেলছেন। আর ঠিক সেই সময় সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, ব্রহ্মলোকের ব্রহ্মা এলেন শ্রী বৃন্দাবনে। বৃন্দাবনে এলেন ভগবানকে দেখতে, বৃন্দাবনে এলেন ভগবানকে পরীক্ষা করতে। এত কথা কেন মায়েরা? কথা বললে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। দেখুন, আজকে আপনারা কথা বলছেন, কিন্তু ভাগবত বলছে যে কীর্তনের আসরে কথা বললে কিন্তু অপরাধ হয়। মনে রাখবেন, কীর্তনের আসরে কথা বললে পরের জন্মে শূকর জনিতে জন্ম হবে। তা একদম কথা নয়, এক মনে আস্বাদন করুন হরি বল। তো আজকে সৃষ্টিকর্তা ব্রহ্মা ব্রহ্মলোক ছেড়ে বৃন্দাবনে নেমে এসেছেন, কারণ ব্রহ্মা মনে মনে ভাবছে যে ভগবানের নাকি জন্ম হয়েছে বৃন্দাবনে, ভগবানের নাকি জন্ম হয়েছে ঘোষের ঘরে, ভগবানের নাকি জন্ম হয়েছে গোয়ালার ঘরে, একবার গিয়ে দেখে আসি সে কেমন ভগবান। তাই সৃষ্টিকর্তা ব্রহ্মা ওই ব্রহ্মলোক পরিত্যাগ করে বৃন্দাবনে ভগবানকে দেখতে এলেন। কিন্তু বৃন্দাবনে দেখতে এসে ব্রহ্মা দেখছেন যে ভগবান গোবিন্দ ধুলো খেলা খেলছেন, ভগবান গোবিন্দ গরু চড়াচ্ছেন, আবার ব্রহ্মা দেখছেন ভগবান গোবিন্দ এঠো খাচ্ছেন। দেখুন মায়েরা, একটি সুমিষ্ট ফল নিয়ে সেই ফলটি আগে সখারা সেবা করছে, তারপর সখাদের লালা মাখানো ফল, এঠো ফল আমার গোবিন্দের বদনে দিচ্ছে। আবার ব্রহ্মা দেখছেন গোবিন্দ খেলতে খেলতে বলছে শ্রীদাম সুদাম আয়, কতদিন তোদের কাঁধে চাপাইনি ভাই, আজকে তোদের কাঁধে চাপি আমি বৃন্দাবন পরিক্রমা করব। সখাদের কাঁধে চাপিয়ে নিয়ে বাবা গোবিন্দ বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছেন, ব্রহ্মা গোবিন্দকে ভগবান বলে মানতে পারলেন না। তুমি ভগবান, তুমি ভগবান হবে তবে গরু কেন চড়াবে, তুমি যদি ভগবান হবে কেন ধুলো খেলা খেলবে, তুমি যদি ভগবান হবে কেন এঠো খাবে, না তোমাকে ভগবান বলে আমি মানি না, তুমি ভগবান হতে পারো না, তবে আমি তোমাকে পরীক্ষা করব, আমি দেখব তুমি আসল ভগবান না তুমি নকল ভগবান। কি করে পরীক্ষা করব, না তোমার যত সখাগণ তোমার যত গরু বাছুর আমি সবাইকে চুরি করব, আমি সবাইকে হরণ করব। মায়েরা দেখুন, ব্রহ্মার ছিল অহংকার, অহংকার থাকলে ভগবানকে লাভ করা যায় না। ভগবান বলছেন আমি ভক্তের সব কিছু সইতে পারি, কিন্তু সইতে পারি না দুটি বস্তু, একটি হচ্ছে ভক্তের অহংকার আর একটি হচ্ছে ভক্তের এই চোখের জল। অহংকার আপনারা কেউ করবেন না। ব্রহ্মার অহংকার কেন? আমরা যেমন প্রত্যেকে এক মুখে কথা বলি, ব্রহ্মা কিন্তু বাবা চার মুখে কথা বলতে পারত। প্রথম বদনে করে সৃষ্টির সৃজন, দ্বিতীয় বদনে করে বেদ অধ্যয়ন, তৃতীয় বদনে তার হুতাশুন জলে আগুন জলে, আর চতুর্থ বদনে সদাই রাধা গোবিন্দ বলে। তাই আজকে ব্রহ্মা ভগবানকে, গোবিন্দকে ভগবান বলে যখন মানতে পারলেন, অনুভব করবেন ব্রহ্মা সবাইকে হরণ করে নিয়েছে, হরণ করে নিয়ে একটি পাহাড়ের গুহার মধ্যে সবাইকে বন্দি করে দিয়েছে। এমনকি বন্দি করার পরেও ওই বড় পাথর দিয়ে গুহার ওই দরজাটাও বন্ধ করে দিয়েছে, যাতে ওই গরু বাছুর আর সখাগণ যাতে বাইরে বেরিয়ে না আসতে পারে। কিন্তু গোবিন্দ তো অন্তর্যামী, তিনি তো অন্তরে সবকিছু জানতে পারছে। অন্তর্যামী ভগবান আজকে অন্তরে জানতে পারছেন যে ব্রহ্মা আজকে বৃন্দাবনে এসেছে, বৃন্দাবনে এসেছেন আমাকে পরীক্ষা করতে, আমাকে দেখতে। আর আমাকে পরীক্ষা করতে এসে আহা, ব্রহ্মা আমার সখাগণকে হরণ করে নিয়ে চলে গেছে।
কিন্তু সেই সকাল বেলা আমি যাদের ঘর থেকে বার করে নিয়ে এসেছি তাদেরকে তো ঘরে ফিরিয়ে দিতে হবে। শ্রীরামের মা দরজায় দাঁড়িয়ে থাকবে যে সারাদিন পর আমার ছেলেটা কখন ঘরে আসবে। সুদামের মা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকবে, সারাদিন পর আমার ছেলেটা এসে কখন আমাকে একবার মা বলে জড়িয়ে ধরবে। বৃন্দাবনে আপনাদের মতো যারা মায়েরা ছিলেন, প্রত্যেক মায়েদের কিন্তু একই মনের বাসনা ছিল, প্রত্যেক মায়েদের এক মনের ইচ্ছা ছিল যে গোপাল যদি আমার ছেলে হতো, কৃষ্ণ যদি আমাকে একবার মা বলে ডাকত। এই বাসনাটা বাবা সবার মধ্যেই ছিল, তাই আজকে সকলের মনোবাসনা পূরণ করে দিলেন আমার গোবিন্দ। একটা কৃষ্ণ থেকে নবলক্ষটা গরু বাছর হয়ে গেল, একটা কৃষ্ণ থেকে শ্রীরাম সুদাম দাম্ব সুদাম সবাই হয়ে গেল। আজকে তারা আপন ঘরে ফিরে গেল, যারা আপন ঘরে ফিরে গেল কেউ রাখাল নয়, কেউ গরু বাছর নয়, আজ কিন্তু সবাই কৃষ্ণ, সবাই কৃষ্ণ হয়ে ঘরে চলে গেল। কিন্তু সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন ব্রহ্মলোকে ফিরে গেছে, ব্রহ্মলোকের যিনি দাঁড়ি, যিনি পাহারাদার, ব্রহ্মাকে চিনতে পারলেন না। দাঁড়ান, কে আপনি, এখানে কি চাই, কেন এসেছেন? আমাকে চিনতে পারছেন না? ভালো করে চেয়ে দেখো, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি চতুর্মুখ ব্রহ্মা, আমি এই ব্রহ্মলোকের ব্রহ্মা। দাঁড়ি বলছেন, এ কি করে হয়, আপনি ব্রহ্মা না, আপনি কি করে ব্রহ্মা হবেন? আরে বাবা, আপনি যদি ব্রহ্মা হবেন, আমাদের আসল ব্রহ্মা তো সিংহাসন আলো করে বসে আছে, উনি তো কোথাও যায়নি। হ্যাঁ, ব্রহ্মা চমকে উঠলেন। ব্রহ্মা দেখছেন আজকে আর একজন ব্রহ্মা এসে ওই তার সিংহাসন দখল করে বসে রয়েছে। ব্রহ্মা মনে মনে ভাবছে, আমি তো একাই ব্রহ্মা, আমি জানি আমিই তো সৃষ্টিকর্তা ব্রহ্মা, আর একজন ব্রহ্মা কোথা থেকে এলো? পাশ থেকে গোবিন্দ দৈববাণী করে উঠলেন, ব্রহ্মা ব্রহ্মা, তুমি আমাকে পরীক্ষা করতে এসেছো, তুমি আমাকে দেখতে এসেছো, যাও ওই ব্রহ্মলোকে ফিরে যাও। ওই ব্রহ্মলোকে ফিরে যাবার আগেই আমি আর একজন ব্রহ্মাকে সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছি। আজকে গোবিন্দের ইচ্ছায় আর একজন ব্রহ্মা এসে আসন দখল করে বসলেন বাবা। ওই আসল ব্রহ্মাকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হলো না, ব্রহ্মার নয়নের জলে মুখ মুখ ভেসে যাও। মিছাই গিয়েছিলাম বৃন্দাবনে, মিছাই গিয়েছিলাম ভগবানকে পরীক্ষা করতে। ব্রহ্মা আবার বৃন্দাবনে ফিরে এলেন। বৃন্দাবনে ফিরে এসে ব্রহ্মা দেখছেন গোবিন্দের যেমন লীলা তেমনি চলছে। আছাড় খেয়ে পড়লেন গোবিন্দের চরণে, বলছে, প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার চরণের একপাশে আমাকে তুমি জায়গা দাও, তোমার চরণ ছেড়ে আমাকে চলে যেতে বলো না, আমি তো তোমার ভজন জানি না, তোমার সাধন জানি না। চরণ ধরিতে দিও গো আমারে নিও না, নিও না সদায় জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে চরণ। ভারত
ভূম কদন্য জনর সৌভূতা বয়ং কৃষ্ণ ভজন্তি ক্ষণ মাত্র নৈব প্রাপ্লো আমেতি। আমি আর ব্রহ্মলোকে ফিরে যেতে চাই না, তুমি আমাকে ভারতের পূর্ণ মাটিতে মানুষ কুলে জন্ম দাও। ওই মানব জন্ম পেয়ে আমি যেন তোমার হরি নাম গাইতে পারি। স্খলিত শিথিল কামনার ভাস শিথিল আহ কামনার ক্ষমা করে দাও ব্রহ্মা, তুমি অন্যায় করেছ, তুমি অপরাধ করেছ, তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। হ্যাঁ, কি শাস্তি দেবে প্রভু? তোমার উপযুক্ত সাজা হলো তোমাকে মুসলমানের ঘরে যেতে হবে। তুমি আমার গরু চুরি করেছ, সেই অপরাধে তোমাকে মুসলমানের ঘরে যেতে হবে, এটাই তোমার উপযুক্ত সাজা। বলছে প্রভু আমি তাই যাব, কারণ জন্মেই কিন্তু মায়েরা মানুষের আসল পরিচয় নয়। জন্ম যেগুলোই হোক না কেন, আপনারা প্রত্যেকে মনে রাখবেন যে মানুষের আসল পরিচয় হচ্ছে তার কর্ম। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে তার যদি ব্রাহ্মণের আচরণ না থাকে, তার গলায় যদি পৈতা না থাকে, তাকে কিন্তু ব্রাহ্মণ বলে মানে না। বৈষ্ণবের গৃহে জন্মগ্রহণ করে তার কপালে তিলক, গলায় তুলসীর মালা না থাকলে তাকে বৈষ্ণব বলে মানে না। তো প্রভু আমি যাব মুসলমানের ঘরে, আমার কোনো দুঃখ নাই, তবে তুমি এমন একটি উপায় বার করো ওই মুসলমানের ঘরে থেকে আমি যেন তোমার হরি নাম গাইতে পারি। ব্রহ্মা তাই হবে, ওই মুসলমানের ঘরে থেকে তুমি 300,000 হরি নাম করবে, 100,000 নাম করবে কলিজীবের জন্য, আর 100,000 নাম করবে তুমি আমার জন্য, আর 100,000 নাম করবে তুমি তোমার নিজের জন্য। 100,000 নাম জপ করে তুমি হবে নাম বিজয়ী, 200,000 নাম জপ করে তুমি হবে কাম বিজয়ী, আর 300,000 নাম জপ করে তুমি হবে দিক বিজয়ী। দ্বাপর যুগ চলে গেল, এবার দ্বাপর যুগের পরে এলো আমাদের কলিযুগ, আর এই কলিযুগে সৃষ্টিকর্তা ব্রহ্মা এলেন বর্তমানে বাংলাদেশের যশোর জেলার বুড়ন গ্রাম।